জানুয়ারি যে আমাদের ভাইজানের একটা সমাবেশ মানে যাওয়ার পথে সিসলাইনি যে টিএমসির মানে গুন্ডা বাহিনীরা যেভাবে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছিল, আক্রমণ করার পরে ওই ঝামেলাটা আমাদের ভাইজান তোমার কলিকাতায় একটা রাজপথে যে আন্দোলনে বসেছিল সেখানে গিয়ে পুলিশ প্রশাসন দিয়ে বা টিএমসির গুন্ডা বাহিনী দিয়ে যে মারধর করা হয়েছিল তাতে মিথ্যা কেই দিয়ে ভাইজানের সামেদ মানে ওনার যে কর্মী ছিল নেতৃত্ব যারা দিচ্ছিল তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় এবং বিগত কয়েকদিন তারা জেল কেটে বাড়ি আসছে। এই জন্য আমরা এখানে খাওয়া দাওয়াটা আয়োজন করেছি। এটা কি একটা বিজয় উৎসব মনে করছো? হ্যাঁ, এটা একটা বিজয় উৎসব। আর একটা কারণ, আমাদের এখানে কিছু কিছু টিএমসি ভাইয়েরা ছিল, আজকে তারা আমাদের আইএসএফ এর সংযুক্ত হয়েছে, এই জন্য আমরা তাদেরকে আনন্দ করে খাওয়াচ্ছি। হাতিশালায় তো একটা তৃণমূলের একটা গড়, অনেক নেতা আছে এখানে, জেলার নেতা আছে, অনেক নেতা আছে, যে বুথ এই যে ইসমাইল হাজি ইসমাইল বিশ্বাস ওনার বুথ, এই বৃত্ত উনি একটা হাতিশালার বড় নেতা, সেখানে আপনারা এই যে করছেন কেমন অনুভূতি, কোনো রকম সমস্যা বলতে কি উনি যে আমাদের এখানে মানে সদস্য হয়েছিল, এরপরে উনি সদস্য হয়ে বলুক যে আমরা কি উন্নয়ন করেছি বা কোন কাজটা করেছি, মানুষের কার ঘর এসছে, যিনি আমাদের এখানকার সদস্য ওনারই নামে পাঁচখানা ঘর এসছে। আপনারা দেখেছেন বিগত দিনে আগামী যারা এসেছিল উপর নেতৃত্ব থেকে তারা দেখেছে তার নিজের নামে পাঁচটা ঘর, বা আমাদের এখানে যে একটা মেইন রাস্তা আছে সেই রাস্তার কাজ হয়নি, আমরা গিয়েছিলাম ওখানে বা পঞ্চায়েতেও গিয়েছিলাম, আমাদের বলেছিল যে তোরা আইএসএফ করিস কোনো রাস্তা হবে না। তা আমরা যে আইএসএফ করি রাস্তাটা কি আমাদের শুধু একা যাওয়ার জন্য? আমাদের তাহলে এই বিগত আগের দিনে আপনি যে জিতেছিলেন সেই ভোটটা কারা দিয়েছিল? আমাদের পাড়ারই দিয়েছিল, তাহলে আমাদের পাড়ার যে রাস্তাটা হয় না তার কারণে আমরা বিগত তাহলে কি এই নেতাদের উপরে ক্ষোভ বা উন্নয়ন হয়নি বলে এই বিরোধী করা আইএসএফ? হ্যাঁ হ্যাঁ। একটা বিভিন্ন রকম জনমুখী প্রোগ্রাম উনি করেন, বিভিন্ন রকম উন্নয়ন করেছেন এলাকায়, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিভিন্ন কিছু, তারপরেও কেন ভাঙরে আপনারা বিরোধী করছেন? বিরোধী একটা আমাদের এই বুথে 42 নম্বর বুথ, এই বুথে একজনের সদস্য আছে হাজি ইসমাইল বিশ্বাস, তিনি কি নিজেকে বড় নেতা মনে করেন? নেতা না, তিনি শূন্য বললাম। এই এই বুথের একটা রাস্তা আছে, এটা মেন রাস্তা, আমি একটু দেখানোর চেষ্টা করবো আমাদের এই দিকটা রাস্তা। এটা এখান দিয়ে যদি একটা বয়স্ক লোক যাতায়াত করে যদি তিনি হোঁচট খেয়ে পড়ে যায় তার জানটাও যাওয়ার আশঙ্কা থাকে। তিনি কি উন্নয়ন করেছে? তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক বলে নিজেকে প্রমাণ করে। এই রাস্তাটা তুমি আপনারা নিজেরাই দেখুন এই রাস্তাটার কি অবস্থা।